আমরা যখন ইউটিউবে কাজ করতে থাকি তখন আমাদের প্রধান টার্গেট থাকে মনিটাইজেশন পাওয়া। তো মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু আমাদের টাকা আয় হওয়া শুরু হয়। আমরা অনেকেই জানি না যে মনিটাইজেশন থেকে আমরা যে টাকা আয় করতে পারবো এর চেয়ে বেশি টাকা কিন্তু আমাদের অন্য অন্য সাইট থেকে আসে, অর্থাৎ বেশিরভাগ টাকা দেখা যাচ্ছে যে স্পন্সরশিপ থেকে আসে। তো এখন আপনি যদি ইউটিউব থেকে দেখা গেছে আপনি যদি 5,000 টাকা ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্পন্সরশিপ থেকে আরও 3 গুণ টাকা অর্থাৎ 15,000 টাকা আয় হবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের ইউটিউব থেকেও আমাদের বেশি টাকা আয় হয় স্পন্সরশিপ থেকে। তো স্পন্সরশিপ আপনি কীভাবে পাবেন? তো সেক্ষেত্রে আসলে আমাদের চ্যানেলে আমরা যদি একটা ইমেল নাম্বার দিয়ে দিই তো স্পন্সরশিপ তারাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তো যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে আমাদের একটা ইমেল নাম্বার দিয়ে দিতে হবে। তা অনেকেই দেখা যাচ্ছে যে চ্যানেলের ইমেল নাম্বারটা দিয়ে দেয়। তো আসলে চ্যানেলের ইমেল নাম্বারটা আমরা এটা গোপন রাখবো, কারণ এই নাম্বারটা যদি কেউ ইমেল নাম্বারটা জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু একটু রিস্ক হয়ে যায়। তো আমরা চ্যানেল যাতে হ্যাক না হয় চ্যানেলের আমাদের সিকিউরিটির জন্য আমরা আমাদের চ্যানেলের জিমেলটা কিন্তু আমরা দেব না, আমরা একটা আলাদা একটা জিমেল নাম্বার আমরা দিয়ে দেবো। তো এই জিমেল নাম্বারটা অ্যাবাউট সেকশনে যে ডিসক্রিপশন আছে ওই ডিসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু লিখে দিতে হবে, এবং আপনার প্রতিটা ভিডিওতেই আপনি ডিসক্রিপশন বক্সে আপনার এই যে বিজনেস জিমেলটা দিয়ে দেবেন। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ইউটিউব অ্যাপটা চালু করবো। তো দেখুন আমি আমার ইউটিউব অ্যাপটা চালু করলাম। তো চালু করার পর জাস্ট এবার আমরা এই যে উপরে লোগো আছে আমরা এই লোগোতে ক্লিক করবো। তো লোগোতে ক্লিক করার পর আবারও লোগোতে ক্লিক করবো। তো লোগোতে ক্লিক করার পর এবার দেখুন এই যে এখন এডিট চ্যানেল, এখানে আমরা এডিট চ্যানেলে ক্লিক করবো। এডিট চ্যানেলে ক্লিক করার পর দেখুন একটা পেজ চলে এসছে এখানে, এই যে এটা দেখুন এটা হলো ডিসক্রিপশন বক্স। ডিসক্রিপশন আমাদের চ্যানেলে সম্পর্কে আমরা এখানে কিন্তু বিস্তারিত লিখে দিই। তো এখানে কিন্তু আমার ইমেলটা কিন্তু এখানে সেট করে দিতে হবে। সেট করার জন্য জাস্ট আমরা কলমে ক্লিক করবো। তো কলমে ক্লিক করার পর এখানে আমাদের এখানে লিখে দিতে হবে আমাদের জিমেল নাম্বারটা, বিজনেস জিমেলটা এখানে আমাদের লিখে দিতে হবে। তো দেখুন আমি আমার বিজনেস জিমেলটা এখানে লিখে দিই, দেখুন আমি ওকে করে দিলাম। তো ওকে করার পর দেখুন আমার এই বিজনেস জিমেলটা কিন্তু সেট হয়ে গেলো। তো এখন দেখুন আমাদের চ্যানেলে যদি আমি চলে যাই, তো চ্যানেলে যাওয়ার পরে যদি কেউ যদি অ্যাবাউটে ক্লিক করে, ক্লিক করার পর এখানে দেখুন এই যে বিজনেস জিমেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আমাকে যদি কেউ স্পন্সরশিপ দিতে চায়, তো তাহলে কিন্তু তারা আমার চ্যানেলে এসে এই যে অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু এই বিজনেস জিমেলটা কিন্তু দেখতে পারবে এবং আমার সাথে কিন্তু এই জিমেলে কিন্তু যোগাযোগ করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের আসলে প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের এই জিমেল বিজনেস জিমেলটা অ্যাড করে দিতে হবে। তো এর জন্য আমাদের প্রতিটা ভিডিওতে যদি আমরা বিজনেস জিমেল অ্যাড করতে চাই তাহলে কিন্তু আসলে আমাদের সময় অপচয় হবে। তো আমরা আসলে যদি আপলোড ডিফল্টে যদি আমরা আমাদের জিমেলটা সেট করে দিই সেক্ষেত্রে প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু অটোমেটিক বিজনেস জিমেলটা কিন্তু চলে আসবে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ডিফল্টভাবে আপনার বিজনেস জিমেলটা সেট করবেন। তো এর জন্য আমাদের একটা ব্রাউজার চালু করতে হবে। তো দেখুন আমি ক্রোম ব্রাউজারটা চালু করলাম। তো চালু করার পর প্রথমে যে উপরে 3 ডটে ক্লিক করে জাস্ট আমরা ডেস্কটপ মোড করে দেবো। তো ডেস্কটপ মোড করার পর আমরা এখান থেকে ইউটিউবটা চালু করবো। তো দেখুন আমার ইউটিউবটা চালু হয়ে গেলো। তো চালু হওয়ার পর এবার দেখুন উপরে আমরা এই যে লোগোতে ক্লিক করবো। তো লোগোতে ক্লিক করার পর প্রথমটা ইউর চ্যানেল, ইউর চ্যানেলে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পর এখানে দেখুন একটা পেজ চলে এসেছে, এখান থেকে এই যে কাস্টমার চ্যানেল, এই কাস্টমার চ্যানেলে আমি ক্লিক করবো। তো ক্লিক করার পর দেখুন আমার ড্যাশবোর্ডে চলে এসছে। তো আমি আপলোড ডিফল্টে সেটিং করার জন্য জাস্ট নিচে দেখুন এই যে সেটিং অপশন আসছে, সেটিং অপশনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর যে পেজটা চলে এসছে এখান থেকে দেখুন এই যে আপলোড ডিফল্ট আছে, জাস্ট আমরা এখানে আপলোড ডিফল্টে ক্লিক করবো। তো আপলোড ডিফল্টে ক্লিক করার পর এখানে দেখুন এই যে একটা ডিসক্রিপশন বক্স আছে, অর্থাৎ আমরা এখানে যদি আমরা যা লিখে দিই আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু এই লেখাগুলো অটোমেটিক চলে আসবে। তো এই যে ডিসক্রিপশন বক্সে এখানে জাস্ট এই যে ক্লিক করে একটু নিচে গিয়ে এখানে জাস্ট আপনার বিজনেস জিমেলটা এখানে লিখে দেবেন। তো আমি দেখুন এখানে বিজনেস জিমেলটা আমি লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার পর এখানে দেখুন এই যে নিচে সেভ আছে, জাস্ট আপনি এই যে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এই যে সেটিংটা এটা কিন্তু আপলোড ডিফল্টে সেভ হয়ে যাবে এবং আপনি ভিডিও আপলোড করার পর আপনার কিন্তু তার বিজনেস জিমেলটা কিন্তু প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লাগবে না, এটা কিন্তু প্রতিটা ভিডিওতে অটোমেটিক কিন্তু চলে আসবে। তো আমরা এভাবে আমাদের বিজনেস জিমেলটা কিন্তু এভাবে সেট করে দেবো, তাহলে কেউ কিন্তু আমাদের চ্যানেলে এসে
যখন অ্যাবাউটে ক্লিক করবে তখন কিন্তু আমাদের এই বিজনেস জিমেলটা দেখতে পাবে এবং এই বিজনেস জিমেল দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আমাদের প্রতিটা ভিডিওতেই কিন্তু আমাদের বিজনেস জিমেল থাকবে এবং কেউ যদি আমাদের সাথে বিজনেস ব্যাপারে যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু ওই ইমেল নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে। তাই আমাদের চ্যানেল যখন কিছু গ্রো হওয়া শুরু করবে তখনই কিন্তু আসলে আমাদের স্পন্সর পাওয়ার সম্ভাবনা থাকবে, তখন অবশ্যই কিন্তু আমরা আমাদের বিজনেস জিমেলটা কিন্তু অ্যাড করে দেবো। তো ভিউয়ার্স আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজ আর নয়, ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।